যারা মেস্তা দূর করতে পারছো না বা মেস্তা কেন হয়ে থাকে সেটা জানো না তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আই হোপ অল অফ ইউ আর ডুইং গ্রেট আমি হচ্ছে মহিমা জাহান আমি আজকে তোমাদের সাথে কথা বলছি ট্রেন থেকে আর হ্যাঁ আমার কিন্তু আরেকটা চ্যানেল রয়েছে যেটার মধ্যে আছে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করে থাকি সেটাও কিন্তু তোমরা যে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি হচ্ছে নামটা নিচে দিয়ে দিব ব্লক টাউন বাই মহিমা আর হচ্ছে এই উপরে আই বাটনেও দেওয়া থাকবে তোমরা কিন্তু চাইলে সেখান থেকেও আমার সেই চ্যানেলটা খুঁজে বের করতে পারো সেখানে হচ্ছে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ তোমাদের সাথে শেয়ার করে থাকি তো আজকে আমি কথা বলবো যে মেস্তা কেন হয় এবং মেস্তা তোমরা কি করলে প্রতিকার করতে পারবে তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক তো প্রথমে আমি কথা বলবো যে মেস্তা অ্যাকচুয়ালি কি মেস্তা হচ্ছে এমন একটা জিনিস যেটার মধ্যে হচ্ছে মেলালিনের মাত্রাটা একটু বেশি থাকে যার ফলে হচ্ছে আমাদের স্কিনে পার্টিকুলার বা নির্দিষ্ট কিছু জায়গায় কালো কালো ছোপ দেখা যায় যেমন হচ্ছে গালের দুপাশে বা নাকের দুপাশে তাছাড়াও হচ্ছে এই এরিয়াটাতে ঠুটের উপরে বা হচ্ছে কপালে অনেক সময় হচ্ছে মেস্তা দেখা দেয় তো এইগুলো হচ্ছে বিভিন্ন কারণ হতে পারে প্রথমত হচ্ছে জেনেটিক কারণে যদি বংশে কারো থেকে থাকে বা হচ্ছে বাবা মা বা বংশের কোনো লোকদের হচ্ছে মেস্তা থেকে থাকে তাহলে কিন্তু হচ্ছে ওইটা ন্যাচারালি বা বংশগতভাবে হয়ে থাকে দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা যদি হচ্ছে সানব্লক বা সানস্ক্রিন ইউজ না করি সেই ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত রোদ বা তাপের কারণে বা রশ্মির কারণে কিন্তু আমাদের স্কিনে এইরকম মেস্তা পড়তে পারে তিন নম্বর হচ্ছে প্রেগনেন্সি টাইমে অনেক মানুষের হচ্ছে এরকম মেস্তা হয়ে থাকে কিন্তু হচ্ছে প্রেগন্যান্সি যাওয়ার পরে বা প্রেগনেন্সি শেষ হয়ে যাওয়ার পরে প্রেগন্যান্সি পিরিয়ডটা শেষ হয়ে যাওয়ার পরে আবার সেই মেস্তাগুলো কিন্তু চলেও যায় চার নম্বর হচ্ছে যারা হচ্ছে অতিরিক্ত টাইম হচ্ছে চুলার পাশে থাকে বা তাপের পাশে থাকে তাদেরও কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে কারণ এই মেস্তাটা মেনলি হয়ে থাকে হচ্ছে তাপ থেকে খুব বেশি পরিমাণে যদি হচ্ছে আমাদের স্কিনে তাপ লেগে থাকে কোনো কারণে হতে পারে সেটা সূর্যের কারণেও হতে পারে হচ্ছে আমরা রান্নাবান্না বা চুলার কাছে বেশি থাকি এইসব কারণেও কিন্তু আমাদের স্কিনে মেস্তা হতে পারে এখন আমরা কথা বলবো যে মেস্তা অ্যাকচুয়ালি হলে আমরা কি করতে পারি এবং মেস্তা হওয়ার আগে কি করতে পারি প্রথমত যাদের মেস্তা নেই হওয়ার একটা সম্ভাবনা আছে তারা কিন্তু ডেফিনেটলি আজকে থেকেই সানব্লক বা সানস্ক্রিন ইউজ করা শুরু করে দাও কারণ এটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো আমাদের রোদ থেকে যে রকম বাঁচায় ওইরকম কিন্তু আমাদের মেস্তা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কমিয়ে দেয় দুই নম্বর হলো তোমরা যারা হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত চুলার পাশে থাকো তারা কিন্তু ডেফিনেটলি হাতে একটা ভেজা টাওয়াল অথবা গামছা রাখবে যেটা দিয়ে কিছুক্ষণ পর পর ফেসটা মুছে ফেলবে মুখে যদি বেশি গরম হয়ে যায় বা মুখের তাপমাত্রা বা টেম্পারেচারটা যদি বেশি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু মেস্তা হওয়ার সম্ভাবনাও অনেক বেশি বেড়ে যায় তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যারা হচ্ছে রান্না বান্না করো তারা কিন্তু বাসার মধ্যেও সানব্লক ইউজ করতে পারো যারা হচ্ছে সানব্লক ইউজ করতে পারছো না বা কিনতে পারছো না তারা কিন্তু আরেকটা কাজ করতে পারে যে কোনো উপায়ে তোমাদের ফেস সেটা হতে পারে হিজাব দিয়ে সেটা হতে পারে ক্যাপ দিয়ে যেকোনো ভাবে তোমরা তোমাদের ফেস একটু কভার করে রাখবে যাতে হচ্ছে ডাইরেক্ট সূর্যের আলোটা তোমাদের ফেসে না আসে এতক্ষণ তো আমি তোমাদের বললাম যে যাদের হচ্ছে মেস্তা নেই তারা হচ্ছে এটা কিভাবে দূরে রাখবে এখন বলি যাদের মেস্তা হয়ে গেছে তারা কি করতে পারো তোমরা প্রথমত হচ্ছে ডাক্তারের কাছে যাবে অবশ্যই কারণ হচ্ছে মেস্তা দুই লেয়ারে হয়ে থাকে একটা হচ্ছে শুধু স্কিনের উপরের ভাগে আর একটা হচ্ছে স্কিনের মাঝারি ভাগে আবার অনেক সময় হয়ে থাকে যে দুইটা পার্টেই হচ্ছে মেস্তাটা হয় সেক্ষেত্রে তোমরা ডাক্তারকে দেখাবে আর অবশ্যই তোমরা হচ্ছে প্রাথমিক অবস্থায় যাদের হচ্ছে অল্প মেস্তা আছে তারা কিন্তু করতে পারো কোজিক এসিড সমৃদ্ধ ক্রিম বা সিরাম ইউজ করতে পারো সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করবে এবং তার পাশাপাশি অবশ্যই তারা হচ্ছে আজ থেকে সানস্ক্রিন বা সান ব্লক ব্যবহার করা শুরু করে দাও তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাতে একটা লাইক করে দিও যদি কোনো কিছু জিজ্ঞাসা করতে হয় ডেফিনেটলি কমেন্ট করো আমি সবার কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি